চিড়িয়াখানায় হুলুস তুলুস কাণ্ড, খাঁচা থেকে বেরিয়ে পড়ে শিম্পাঞ্জি। ঘটনায় বেশ কিছু সময়ের জন্য রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুর চিড়িয়াখানাতে। তবে কিছু সময়ের মধ্যে পরিস্থিতি সামাল দেন কর্তৃপক্ষ। সোমবার সকাল, ঘড়িতে তখন সবে 10টা বেজেছে। আচমকায় হুলুস তুলুস কাণ্ড আলিপুর চিড়িয়াখানাতে। এনক্লোজার ছেড়ে হঠাৎই বাইরে বেরিয়ে পড়ে একটি শিম্পাঞ্জি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আলিপুর চিড়িয়াখানা জুড়ে। শিম্পাঞ্জিটি কোনোভাবে যাতে বাইরে বেরিয়ে না আসতে পারে সে কারণে দ্রুত বন্ধ করে দেওয়া হয় চিড়িয়াখানার মূল গেট। ঘটনার জেরে চিড়িয়াখানায় আসা দর্শকদের দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করেই কিভাবে শিম্পাঞ্জি বাইরে বেরিয়ে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এই মুহূর্তে গরমে ছুটি চলছে স্কুলগুলিতে, স্বাভাবিকভাবেই প্রতিদিনই বাড়তি দর্শক চিড়িয়াখানাতে। এদিনও সকাল থেকেই দর্শকরা আসতে শুরু করেন চিড়িয়াখানায়। সাত সকালে এমন ঘটনায় হতবাক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, শিম্পাঞ্জি হিসেবে আলিপুরে অত্যন্ত পরিচিত মুখ বাবু। সেই বাবুর সন্তান ছোট্টু, মস্তান ও বুড়ি। চিড়িয়াখানা সূত্রে খবর, শিম্পাঞ্জি দেখভালের জন্য আলাদা আলাদা লোক রয়েছে। নিয়ম অনুযায়ী সেই কিপারদের সাথেই থাকে শিম্পাঞ্জির সন্তানেরা। এদিন হঠাৎই কিপারের হাত ছেড়ে বেরিয়ে যায়। এ বিষয়ে চিড়িয়াখানায় আসা এক দর্শক বলেন, হঠাৎই একটু ছোট শিম্পাঞ্জি খাঁচা থেকে বাইরে বেরিয়ে যায়। চিড়িয়াখানার পক্ষ থেকে আমাদেরকেও বাইরে বের করে দেওয়া হয়। কিছু সময় পর জানা যায় শিম্পাঞ্জিটিকে পুনরায় খাঁচার ভেতর নেওয়া সম্ভব হয়েছে। আমি দেখলাম যে এখানটায় আমরা এসেছিলাম, ফার্স্টে ঢুকে এখানে এসেছিলাম, যে তারপরে এখানে শিম্পাঞ্জি, ছোট শিম্পাঞ্জি ছিল একটা, তো সেটা এখানে দাঁড়িয়ে ছিল। এখান থেকে জলে নেবে, ওই কোনটা আছে কোনটা দিয়ে রডটা ধরে ওখানে কারেন্টের শক খেয়ে ওই কোনটা দিয়ে বেরিয়ে গেছিলো। দিয়ে আমাদের যারা সিকিউরিটি ছিলেন তারা এখান থেকে বললেন, তাড়াতাড়ি তোমরা বেরিয়ে যাও, এখানে তোমাদের রিক্সি আছে, তো আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি সাইড করে দিলেন। আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম, দিয়ে এখান থেকে আমরা চলে গেলাম। সিকিউরিটিরা আমাদেরকে এখান থেকে সাইড করে দিলেন। তারপর সিকিউরিটিটা কী করেছেন, তারা কী কর্তৃপক্ষরা কী ব্যবস্থা নিয়েছেন সেটা তারাই জানেন, তো আমাদেরকে এখানে আর আসতে দেননি। এ বিষয়ে আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা বলেন, কিপারের সাথেই ছিল, আচমকাই বেরিয়ে যায়। 7-8 বছর বয়স হবে, পাশের একটি এনক্লোজারে চলে গেছিল। কিছু সময় ঘোরাফেরার পর ফের তাকে খাঁচায় ফেরানো হয়েছে। ওই 10টা 20-25 নাগাদ আমাদের ওই তিনটে যে বাচ্চা শিম্পাঞ্জি ছাড়া ছিল, তার ভিতরে অ্যাকচুয়ালি এরা ছোটোবেলা থেকে ছিল, তো যে কিপারের সঙ্গে খুব অ্যাটাচমেন্ট আছে, যে কিপারের হাত ধরে ঘুরে বেড়ায়, কিপারের সঙ্গে মানে মক ফাইটিং করে, এরকমই আছে। তো কিপারের পাশে দাঁড়িয়ে ছিল, তো ছাড়া ছিল একটা চলে আসে, পাশে চলে আসে না, সঙ্গে সঙ্গে কিপারের হাত ধরে 10 মিনিটের মধ্যে ঢুকে যায়। যেহেতু ভিজিটার ছিল তখন, ভিজিটার ঢুকে গেছে, তখন ভিজিটারে সরিয়ে দিয়ে যার কারণ ডিস্টার্ব ফিল করতে পারে, 10 মিনিট ঢুকে দিয়েছে। ও হাঁপার কিপার, কিপার হাত ধরে গিয়ে ঢুকে গেছে। না না, এই তো যে কারেন্ট দেওয়া আছে সেই চালাক, তো কারেন্টের তার নিচে গলে গেছে, গলে কিপার দাঁড়িয়ে ছিল এখানে, ও দু তিনজন ওদেরকে দেখেছে, এসে কিপারের হাত ধরেছে এখানে এসে, তারপর আমার ঢুকে দরকার হয় না, বললাম তো খুব ডোমেস্টিক আছে, একবারে কিপারের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, কিপারের হাত ধরে ঘুরে বেড়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, আলিপুর।